এটা ফ্রিজের জায়গা রেখে জাস্ট একটা ক্যাবিনেট করা হয়েছে। এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়ালস হচ্ছে এইচপিএল। নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন করেছেন। ড্রপ সিলিং বলি আমরা এটাকে, হালকা শুধু লাইট গার্ডারটা বের হবে। এই সিলিংটা কিন্তু খুবই সুন্দর, এখানে 350 টাকা স্কয়ার, 350 টাকা স্কয়ার। যে কোনো ডিজাইন পেইন্ট হচ্ছে আপনার ডকো করা হয়েছে, টোটালটা ডকো, এবং এটা হচ্ছে গ্লাস দিয়ে জাস্ট ফ্রেমগুলো করে আপনার প্যানেলিংটা করা হয়েছে। এই সিস্টেমগুলো কিন্তু আমরা হাতিলে দেখি। হ্যাঁ, এগুলো লেটেস্ট এখন যেগুলো আসছে, এগুলো আমরা জুতাটা ডকো দিয়ে খাট যেটা বেড বানিয়েছি এটাও কিন্তু আমাদের নিজস্ব করা। একবার বেড কম ড্রয়ার সিস্টেম জাস্ট এগুলো কাপড় চোপড় রাখার জন্য এভরিথিং এখানে সব কিছু লাগবে। এখানে দেখেন এই সোফাটা দেখেন, আমরা সোফাটা কিন্তু আমরা একটা সোফা করা কমপ্লিট হোয়াইট বেস, যেহেতু এখানে ডাইনিং আছে, ডাইনিং এর পাশে আমরা একটা বরফি ডিজাইন করছে এটা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আমরা কিন্তু আজকে আবারও চলে এসেছি অসাধারণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে সামির ইন্টেরিয়রের হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে কাজটা দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখাবো আপনাদেরকে, যারা একদম হোয়াইট বেসে খুবই সুন্দরভাবে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য স্পেশাল আজকে ভিডিওটি। তো হাসান ভাই তো সারা বাংলাদেশে এইসব কাজ করে থাকেন, তাই তো? জি 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 জি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে ফ্ল্যাট এই মুহূর্তে অবস্থান করছি এটার লোকেশনটা কোথায়? এটা হচ্ছে এইচ ব্লক, আমরা বনশ্রী এইচ ব্লকে আসবেন, এইচ ব্লকে আরশীনগর, এটা আর্মা রিয়েল এস্টেটের, এটা হচ্ছে 14 তলায়। ওকে, 14 তলা। তো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করবো। ভাইদের অফিস অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদেরকে। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নম্বর 1 মেন রোড আপনার বনশ্রী। আচ্ছা, তো আমরা ফার্স্ট কোনটা থেকে স্টার্ট করতে পারি? আমরা ফার্স্ট আপনার আমরা প্যানেলিং নিয়ে কথা বলতে পারি। স্টার্টিংয়ে একটা আমরা প্রথমে যেটা এন্ট্রি কাজটা করা হয়েছে, ঢুকেই আমরা যেটা গ্লাস প্যানেলিং ম্যাডাম চেয়েছিল। এটা কি শুধু প্যানেলিং নাকি এখানে অন্য কিছু আছে? এটা ডকো, আপনার পেইন্ট হচ্ছে আপনার ডকো করা হয়েছে, টোটালটা ডকো, এবং এটা হচ্ছে গ্লাস দিয়ে জাস্ট ফ্রেমগুলো করে আপনার প্যানেলিংটা করা হয়েছে আসলে। আচ্ছা, এটা কি বোর্ড দিয়েই তো করা, তাই না? জি জি, এটা বোর্ড দিয়ে করে আপনার হচ্ছে বিট দিয়ে করা আছে, টোটাল বোর্ড এবং বিট এবং গ্লাস এই সমন্বয়ে আমরা এই প্যানেলিংটা কমপ্লিট করছি। খুবই সুন্দর লাগতে কিন্তু, এটা হচ্ছে মেন এন্ট্রি, তাই না, গেটে? হ্যাঁ, মেন এন্ট্রি থেকে জাস্ট হাতের বাম সাইডটা, এখানে গ্যালারির মতো করা আছে। আর এটা হচ্ছে লুবার বলি আমরা, টিম্বার বা লুবার হিসেবে আপনার এটা জাস্ট। আপনি দেখতে পাচ্ছেন পুরো বাসাটা কিন্তু হোয়াইট ভাবে করা, এই জন্য কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগতেছে। আচ্ছা, এটা এটা এই সাইডে চলে আসে, আমরা একটু এই সাইডে একটু দেখাই। এটা হচ্ছে ডিনার ওয়াগন, ডিনার ওয়াগন প্লাস এখানে একটা ফ্রিজের অপশন রাখা হয়েছে, বড় ফ্রিজ থাকবে এখানে। এখানে হচ্ছে বড় ফ্রিজের অপশন রাখা হয়েছে। হ্যাঁ, এটা ফ্রিজের জায়গা রেখে জাস্ট একটা ক্যাবিনেট করা হয়েছে। এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়ালস হচ্ছে এইচপিএল, এইচপিএল পুরোটা, এইচপিএল পুরোটা, এইচপিএল এখানে যা দেখতেছেন সব এইচপিএল এর কাজ। মানে সবচেয়ে বাজারে যে প্রিমিয়ামটা আছে ওইটা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। হ্যাঁ, এটা হোয়াইট, ম্যাডাম সাধারণত হোয়াইটটাই চুজ করে বেশি, এই কারণে আমরা হোয়াইটটা দিয়ে কাজ করছি এখানে, ডিজাইনটা ওইভাবে করছি। আসলে আপনারা তো প্রত্যেকটা কাজের গ্যারান্টি সহকারে কাজ করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এইচপিএলটা আমরা মিনিমাম 20 থেকে 25 বছরের আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এটার কোনো প্রবলেম হয় না আসলে এইচপিএলে। এরপর আমরা এই সাইডটা একটু যদি দেখি, এটা হচ্ছে একটা ডিনার, যেহেতু এখানে ডাইনিং আছে, ডাইনিং এর পাশে আমরা একটা বরফি ডিজাইন করছে এটা। এটা হচ্ছে আপনার সব খাবার, ডিনারের খাবারগুলো সার্ভ করার জন্য। এটা তো পুরোটাই গ্লাস, তাই না? হ্যাঁ, পুরোটাই গ্লাস। ওকে, এখানে পুরোটাই গ্লাস, আর নিচে কিন্তু এখানে কিন্তু সেলফ এবং ক্যাবিনেট। হ্যাঁ, এটা ক্যাবিনেট করা হয়েছে এখানে, জাস্ট এখানে খাবারগুলো সার্ভ করার জন্য কিছু জায়গা রাখা হয়েছে। ওকে, এবার আমরা একটু সিলিং এ শো করি, এখানে কিন্তু সিলিং করা আছে, যেহেতু সিলিং এ এখনো সিলিং, এটা হচ্ছে জিপসাম সিলিং, যেটা এখন আমরা যে লেটেস্ট সিলিং গুলো করি, এটা সিম্পলির মধ্যে আপনার লাইটিং এর একটু জাস্ট এটা রাখা হয়েছে। আচ্ছা, এটাতে এত তো কমপ্লিট, তাই না? হোয়াইট কালারই তো হবে এখানে, তো কোনো কালার কালার হবে না, তাই না? আসলে হোয়াইটটাই প্রেফার করি আমরা বেশি, কিন্তু যদি কেউ কোনো কালার চাই যে অন্য কালার, সেটাও করে দেওয়া যাবে। আচ্ছা, এবার যদি আমরা একটু প্রাইস নিয়ে আসি, ফার্স্টে সিলিং নিয়ে কথা বলি, সিলিং হচ্ছে যে আমরা রেট গুলো নিয়ে করি, সেই 350 টাকা স্কোয়ার ফিট, এটা 350 টাকা স্কোয়ার ফিট, একটা পেন্ট সহকারে। আমরা লাইটিং, লাইটিংটা আলাদা, লাইটিংটা আমাদের 750 টাকা পার পয়েন্ট হিসেবে আমরা এটা করে থাকি আসলে। আচ্ছা, আর একটা ব্যাপার জানতে চাই, কেউ যদি বোর্ড দিয়ে উপরে সিলিং করতে চায় তাহলে কেমন খরচ আসতে পারে? বোর্ড দিয়ে আমরা সেম 350 টাকা স্কোয়ার ফিট, বোর্ডও কি সেম? হ্যাঁ সেম। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু বোর্ড হচ্ছে সাদা, সাদা হোয়াইট হবে, আর যদি আপনি ভিনিয়ার দিয়ে করেন সেক্ষেত্রে 450 টাকা। আচ্ছা, এরপরে আমরা এই যে প্যানেলিং দেখতে পাচ্ছি বা ডিনার ওগান দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কেমন করে? এগুলো আপনার প্রাইস 650 আছে, 650 দিয়ে আপনার টোটাল কমপ্লিট গ্লাস, গ্লাস দিয়ে সব কমপ্লিট। আর ডিনার ওয়াগনের ক্ষেত্রে কেমন আসছে? ডিনার ওয়াগন তো আপনার সেম এইচপিএল 1800 টাকা স্কোয়ার ফিট আসে, আমাদের যে আগের ভিডিওগুলো তো সেম আমরা বলছি,
এইচপিএল 1800 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই, কারো যদি কাজের পরিমাণ বেশি হয় বা আলোচনা করে নাই, প্রাইসটা কি এটাই থাকবে, ফিক্সড থাকবে না কিছু কমানোর পসিবিলিটি আছে? প্রাইসে আমরা কিছু করতে পারি না, কারণ এখন প্রতিদিন দাম বাড়তেছে বোর্ডের। সেক্ষেত্রে আমরা একটা লেস করি, যারা বিগ অ্যামাউন্টে কাজ করে তাদের জন্য আমরা একটা টোটাল অ্যামাউন্টের উপরে একটা লেস করে দিই। কিন্তু আমরা স্কোয়ার ফিটটা আমরা কিছু করতে পারি না। আর একটা ব্যাপার আমরা বলতে চাই, ফার্নিচারের ব্যাপারে যদি আসি, ফার্নিচারও কি আপনারা করে দিতে পারবেন? হ্যাঁ এভরিথিং, মানে ফার্নিচার জাস্ট এখানে দেখেন, এই সোফাটা দেখেন, এই আমরা সোফাটা কিন্তু আমরা একটা সোফা করা কমপ্লিট হোয়াইট বেস, এটা তো আপনাদেরই করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফার্নিচারের ক্ষেত্রে প্রাইসটা কেমন আসতে পারে? ফার্নিচার যেমন এই সোফা ম্যাডামকে আমরা করে দিয়েছি টোটাল 90,000, এটা কিন্তু 13 ফিটের মতো আছে ওইদিকে, টোটাল কমপ্লিট 90,000 টোটাল। ওকে টোটাল কমপ্লিট 90,000। আর এটার প্রাইস কেমন আসবে যদি এগুলো কেউ করতে? এটা হচ্ছে 600 টাকা স্কোয়ার ফিট। এই আপনার গ্লাসের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, 600 টাকা স্কোয়ার ফিট আপনার প্যানেলিং, প্লেন যে এরিয়াটা আছে প্যানেলিং, এটা হচ্ছে 600 করে, আর ক্যাবিনেটে আসলে প্রাইসটা বেড়ে যাবে। এগুলো হচ্ছে আপনার ওই 1800 টাকা স্কোয়ার ফিট ক্যাবিনেটগুলো। এরপর আমরা এই সাইডে একটা সিলিং আছে, এটা একটু দেখাচ্ছি, দেখেন এই সিলিংটা কিন্তু খুবই সুন্দর। স্যার এখানে 350 টাকা স্কয়ার, 350 টাকা স্কয়ার, যে কোনো ডিজাইন, মানে একই আপনার সেম ডিজাইন। আচ্ছা আচ্ছা। এরপর এই সাইডটা যদি আমরা একটু চলে আসি, এই সাইডটা কিন্তু দেখেন, এটা একটা প্যানেলিং করা হয়েছে এখানে, এটা স্পোর্টের প্যানেলিং তাই না? হ্যাঁ গ্লাস প্যানেলিং, গ্লাস দিয়ে জাস্ট ডিজাইন করে করা হয়েছে। এখানে কিন্তু গ্লাসের কাজ মোটামুটি একটু দেখলাম, এই সাইডে আছে, এই সাইডে আছে ক্যাবিনেট ওপেন সেলফ, এটা বেসিন ক্যাবিনেট আপনার, প্লাস হচ্ছে আপনার যে সেলফ রাখা হয়েছে যেটা থাকবে। এরপরে আমরা একটু বেডরুমে চলে যাই। হ্যাঁ আপনার মাস্টার বেড যেটা, কাপড় চোপড় রাখার জন্য এভরিথিং এখানে সবকিছু লাগবে। টিভি ক্যাবিনেট এরিয়াটা কিন্তু খুবই কম খরচে হয়ে যাবে এটা। হ্যাঁ এটা খুব কম খরচে, এটা জাস্ট এটা আপনার হচ্ছে 450 টাকা আমরা স্কোয়ার ফিট নিই শুধু, খালি এইটা এই ক্যাবিনেট। আর ক্যাবিনেটটা হচ্ছে 1800 টাকা, 1800 টাকা করে, মানে সেটা হোক টিভি ক্যাবিনেট বা ক্যাবিনেটের এরিয়া আসলে 1800 টাকা এসপিএল। জি জি জি, এসপিএল দিয়ে ক্যাবিনেট, অল ক্যাবিনেট হচ্ছে 1800 টাকা, 1800 টাকা। আচ্ছা আমরা যদি একটু কম খরচের ব্যাপারে আসি, যদি কেউ কমে করতে চায় তাহলে আমরা কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে, আপনি যদি ক্যাবিনেট যদি ইউভি বোর্ড দিয়ে করেন সেক্ষেত্রে 1600 টাকা, এবং হচ্ছে ভিনিয়ার বোর্ড দিয়ে যদি করেন, ভিনিয়ার যে কোনো বোর্ড দিয়ে যদি করলে সেগুলো হচ্ছে 1400 টাকা আমাদের রেট। আর এসপিএল আসলে প্রাইসটা একটু বাড়ে, যেহেতু এটা সবচেয়ে এখন প্রিমিয়াম কাজ। আর এখানে দেখেন এই ক্যাবিনেটে কিন্তু মিররটা সেট করা হয়েছে টোটালটা, ক্যাবিনেটে পুরোটা গ্লাস দিয়ে করা হয়েছে না? জি জি জি। আচ্ছা এইরকম গ্লাস দিয়ে করতে হলে কি প্রাইসটা কি বাড়বে নাকি আবার? শুধু গ্লাসেরটা অ্যাড হবে এখানে। আচ্ছা আচ্ছা। 1800 টাকা স্কোয়ার ফিটই ঠিক থাকবে, কিন্তু গ্লাসটা শুধু 350 টাকা প্লাস হবে এটার সাথে, শুধু গ্লাসটার জন্য 350 টাকা। জি জি। আচ্ছা তো এই বেডরুমে কিন্তু সিলিং করা আছে, বাট এটা হাফ সিলিং করা আছে, জাস্ট ড্রপ সিলিং বলি আমরা এটাকে, ড্রপ সিলিং, হালকা শুধু লাইট গার্ডারটা বের হবে। ড্রপ সিলিং এ কিন্তু খরচ অনেক কমে তাই না ভাইয়া? জি জি, ওই আপনার 350 টাকা আসবে, আপনার 350 টাকা আসবে, বাট ফুল সিলিং এ তো ফুল মাপ হবে, যেহেতু হাফ সিলিং। হ্যাঁ শুধু যেটুকু আপনার সেটাই স্কোয়ার ফিট হিসেবে আসবে, যতটুকু কাজ ততটুকুই কিন্তু প্রাইসটা আসবে, এটাও 350 টাকা করেই থাকবে। জি জি। এই সাইডটা দেখেন, এই সাইডটাও তো আপনাদের করে। হ্যাঁ এগুলো হচ্ছে প্যালমেট বলে এটাকে, এটা হচ্ছে পর্দাটা সরাসরি দেখতে পাবেন না, এর ভিতরে থাকবে পর্দার পাইপটাই, কিছু দেখেন এটাকে আমরা প্যালমেট, চাইলে তো এটার উপর এসি সিস্টেমও করা যাবে। হ্যাঁ এসি অলরেডি এখানে ফিটিং হবে, দেখেন এই বোর্ডের উপরেই আপনার, এগুলো আমরা বোর্ড দিয়ে করে দিচ্ছি, বোর্ডের উপরে এই বোর্ডের উপরে এসিটা সেট হবে, এদিক দিয়ে পাইপটা চলে যাবে ভিতর দিয়ে। আচ্ছা এবার আমরা আরেকটা বেডরুমে যাব, মোটামুটি এখানে আছে 3টা বেডরুম, তো 3টা বেডরুমে কিন্তু কাজ করা হয়েছে। বেড এটা চাইল্ড বেডের এখানে ছোট একটা রুম, ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেড আমরা বেডরুমগুলো মানে মানে এখানে ক্লায়েন্টের যে চাহিদাটা এটা কিন্তু খুবই সুন্দর, দেখেন প্রত্যেকটা জায়গায় হোয়াইট দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর। এবং দেখেন আমরা একটা এখানে ডকো দিয়ে খাট যেটা বেড বানিয়েছি, এটাও কিন্তু আমাদের নিজস্ব করা, একবারে বেড কমপ্লিট, মানে ডকো বেড, আবার সাইডে কিন্তু ড্রয়ারও করে দেওয়া হয়েছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ড্রয়ারগুলো, আর এগুলো ক্যাবিনেট আকারে আমাদের, এটা কি টেবিল না? এটা শু র‍্যাক, এটা বাইরে থাকবে আসলে, এটা বাইরে চলে যাবে, নিয়েছি 35,000 ছোট বেডটা, 35,000 কমপ্লিট। এটা ডকো কি দিয়ে করা হয়েছে? এটা হচ্ছে গর্জন, এটা গর্জন, এটা কখনো বাঁকা হবে না আপনার, আমরা সবকিছু ঢুকাই রাখবো। আর এখানে একটা মিরর রাখা হয়েছে, 350 টাকা স্কোয়ার ফিট। আর এখানে সিলিং যেটা ছিল পাশের রুমে, আমরা সেম ড্রপ সিলিং দেখতে পাচ্ছি।
এরপর আমরা লাস্ট বেডরুমটা যাচ্ছি। এখানে যাওয়ার আগে কিন্তু দেখেন সুন্দর গ্লাস দেওয়া হয়েছে, মানে বোঝানো এটা অনেক বড়, ওই সাইডেও কোনো ফ্ল্যাট আছে এরকম মনে হচ্ছে। এবার চলে আসলাম আরেকটা বেডরুমে, এটাও একটা চাইল্ড বেড। মোটামুটি বেডরুমগুলো কিন্তু ছোট ছোট, বাট জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে যা কাজে লাগানো হয়েছে আর কি। আচ্ছা, এটা একটা বেড এখানে আপনার বসার জন্য জাস্ট, এই সাইডটা আমরা দেখাচ্ছি। এখানে জানালার পাশে বসার জন্য খুবই, এটা আমরা এটাও আমরা সোফা করে দিয়েছি, এখানে বসতে পারবে। আর এগুলো তো ডয়ার জাস্ট, আপনি কাপড় চোপড় ইউজ রাখতে পারবেন সব। হাতলগুলো দেখেন অনেক প্রিমিয়াম কিন্তু দেওয়া হয়েছে। আর তো এটা গ্লাস ক্যাবিনেট সহকারে আপনার একটা জাস্ট লক করা আছে সব। এই লাইটিংগুলো দেখেন উপরে ওয়ার্ম কালার কিন্তু দেওয়া হয়েছে। এখানেও আপনার জাস্ট ক্যাবিনেটটা ওইভাবে করা হয়েছে বসে। পড়ার একটা জায়গা করা হয়েছে, উপরে ক্যাবিনেট করা হয়েছে মোটামুটি সব জায়গায়। আচ্ছা, এই বেডটা আপনাদের করা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডকো করা, ডকো করা, প্রত্যেকটা কাজ কিন্তু সম্পূর্ণ ডকে করা স্পেল দিয়ে। কিচেনটা খুবই ছোট, বাট জায়গাগুলোকে যাতে আপনারা খুবই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন এই জন্য কিন্তু ক্যাবিনেটগুলো করে দেওয়া হয়েছে। এখানে সব কাজে তো স্পেল দিয়ে করা, সবই স্পেল। আচ্ছা দেখেন জায়গাটা খুবই ছোট কিন্তু, কিন্তু আপনি যাতে সব কিছু রাখতে পারেন সেই জন্য কিন্তু উপরে কিন্তু অনেক বড় স্পেস। ক্যাডোর জাস্ট লুবার সিস্টেম ক্যাডোর করা হয়েছে, এখানে লুবার সিস্টেম একটা ক্যাডোর করা হয়েছে। আর এখানে ক্যাবিনেট, ক্যাবিনেটের ক্ষেত্রে তো প্রাইস ট্যাগ আছে 1800 টাকা স্কয়ার। আচ্ছা একটু খুলে দেখাই দেন যদি আমাদের ভিতরের স্পেস গুলো কেমন। এই যে দেখেন এটা হচ্ছে জাস্ট এটা হুডের উপরে, আর এগুলো তো আপনার ভিতরে সেলফ আছে, ঠিক আছে। আর এখানে আছে নিচের সাইডে মানে ডয়েল অ্যাকসেসরি, যদি কেউ আপনার অ্যাক্সেসরি চায় অ্যাক্সেসরি আমরা ক্রেডিট ম্যানেজার হিসেবে আছেন উত্তরা ব্যাংকের, আর পাশে ওনার ওয়াইফ হচ্ছে জসকুটে আছেন ঢাকাতে। তো ওনাদের ফ্ল্যাট, ওনার আমি চাইবো যে ওনাদের মহামান্য মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করবে। আমি মোহাম্মদ জাহিদ হোসেন মজুমদার, এজিএম উত্তরা ব্যাংক। আমার এই প্লাটে আমার ওয়াইফ নাজমুন নাহার নূপুর লয়ার ঢাকা জসকোট, উনি যেভাবে ডিজাইন দিয়েছেন স্বামীর ইন্টেরিয়র নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন করেছেন, এই জন্য স্বামীর ইন্টেরিয়রের মালিক জনাব হাসানুজ্জামান সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আর কি। এই জন্য আমার ওয়াইফকেও ধন্যবাদ। এই ডিজাইনের মূল মানে উদ্যোক্তা হলো আমার ওয়াইফ, সে যেভাবে চাইছে সেভাবেই ফ্ল্যাটের ডিজাইন করা হয়েছে। আচ্ছা হাসান ভাই, তো আমরা যদি একটু জানতে চাই এখানে টোটাল কত টাকার মতো কাজ আসছে যদি একটু বলতেন আমাদের। এটা আমাদের 17 লাখ টাকার টোটাল ইয়েটা আসছে, টোটাল 17 লাখ টাকার একটা অ্যামাউন্ট আসছে এখানে। আচ্ছা সেক্ষেত্রে আপনাদের কাজের সিস্টেমটা যদি একটু বলতেন, ঢাকার বাইরেও তো অনেকে কাজ করে, তো ঢাকার বাইরেও তো এরকম কাজ করে দিতে পারবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা দিতে পারবো। প্রথমে আমরা যেটা করি হচ্ছে ড্রয়িং ডিজাইনটা করি, 3D ডিজাইন ফাইনাল হয়ে গেলে আমরা এটা অ্যাপ্লিকেশনটা ডিজাইন অনুযায়ী হ্যান্ড ওভার দিয়ে আসবে। আচ্ছা, কেউ যদি চায় যে কাস্টমার যে আমার কাজের আগে আমাকে 3D করে দিতে হবে, সেটা করা পসিবল? হ্যাঁ হ্যাঁ, 3D আমাদের একটা চার্জ আছে, যে 3D চার্জ হচ্ছে আমরা সেটা সাধারণত আমাদের কাছ থেকে যদি কাজ করে নাই তাহলে আমরা 3Dটাকে অ্যামাউন্টটাকে কমে নিয়েছি। যদি 20,000 টাকা চার্জ হয় সেক্ষেত্রে আমরা 10,000 টাকা নিয়েছি। ওকে ওকে, বুঝতে পারছেন। আর যদি শুধু কেউ শুধু অনলি 3D চায় সেক্ষেত্রে আমরা পার স্কোয়ার ফিটের হিসাবে আসবে। যদি আপনার ফ্ল্যাটের যদি 1,000 স্কোয়ার ফিট হয় তাহলে আমরা 20,000 টাকা এরকম নেই, শুধু সিটে মানে চার্জ যেটা। আচ্ছা, যদি আপনাদের সরাসরি কি অফিসে যেতে চায় তাহলে কিভাবে যাবে একটু বলে দেন। আমাদের অফিসে সরাসরি আসতে হলে আপনার হাতির ঝিল হয়ে আপনার ইউলুপ হয়ে বনশ্রী গোল চত্বরে এসে হাতের ডান পাশে আর্মার রিয়েল এস্টেটের নিচেই আমাদের শোরুমটা।